আসসালামু আলাইকুম। হ্যালো আমার কাছের মানুষজন, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিব্রি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায়, হয়তো কেউ না বললে বলতে পারবেন না। আমি আছি মিরপুর দুই স্টেডিয়ামের পাশে একটা ওভারব্রিজের উপরে। দেখতেই পাচ্ছেন সন্ধ্যার ঢাকার অবস্থা, অনেক জ্যাম। তো আমার পাশে আছে আমার একমাত্র বউ মেঘলা। আমি ওকে নিয়ে এসেছি। আজকে আমরা যাচ্ছি বিখ্যাত কালাই রুটি খেতে। তো অনেক নাম শুনেছি, আজকে রুটি অবশ্যই আমরা খেয়ে দেখব কেমন। তো চলেন আমরা যাই কালাই রুটির যেখানে পাওয়া যায় সেখানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন অ্যান্ড ব্লগ। আমি কিব্রিয়া, আছি বাংলাদেশ ঢাকা থেকে। এখন আমি আছি মিরপুর দুই স্টেডিয়ামের সামনে এবং আমি আর মেঘলা তো আমি আসছি আজকে মিরপুর দুই নম্বর স্টেডিয়ামে। খেলা চলছে আর কালাই রুটির কথা অনেক শুনেছি, তো কালাই রুটি কিনবো এবং আমিও এখানে অনেক ভিড় শেয়ার করব। তো এখানে কালাই রুটিগুলো কেমন আমি একটু দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন কাশ্মীরি বিরিয়ানি হাউস, এটা একদম দুই নম্বর স্টেডিয়ামের একদম স্টেডিয়ামের গেটের পাশেই, রাস্তার এই পাশে। তো আপনারা চলে আসবেন, এখানে আপনারা অনেক মজার মজার খাবার পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কালাই রুটি, কাশ্মীরি কালাই রুটি, এটা হচ্ছে ওনাদের আরেকটা রেস্টুরেন্ট পাশেই। তো আমি ভাবলাম এখান থেকে কিছু শ্যুট নেই আপনাদের জন্য। আর এখান থেকে শ্যুট নিতে গিয়ে ঘটনা ঘটে গেল আমার কাছে। সরকারি লোকজন, যেহেতু খেলা চলছে, সরকারি লোকজন আমার কাছে লাইসেন্স চেয়ে বসলো। আমি তো বললাম ভাই আমার কাছে কোনো লাইসেন্স নেই, আমি যে বেঁচে আছি আর আমার যে একটা ইউটিউব আছে, চ্যানেল আছে, সেই চ্যানেলই হচ্ছে আমার লাইসেন্স। তো বলল না, আপনাদের অবশ্যই একটা আইডি কার্ড থাকা দরকার। তো দেখি আমাদেরকে ইউটিউবারদের আইডি কার্ড কেউ দেয় কি না। এই যে দেখতে পাচ্ছেন ওনাদের রেস্টুরেন্ট, এটা পাশেরটা অনেক সুন্দর পরিবেশ। তো এখানে আমরা বসে পড়লাম, আমাদের চলে আসলো কালাই রুটি সাথে বেগুন ভর্তা, ধনিয়া ভর্তা। এই যে চলে আসলো সেই আকাঙ্ক্ষিত কালাই রুটি সাথে ধনিয়া পাতা ভর্তা, আর উপরে ছোট ছোট করে পেঁয়াজ কুচি আর ঝাঁঝালো সরিষার তেল দেওয়া। তো এখন আমরা খাবো। এই যে আমি রুটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তো এখানে একটা আসলে ঘটনা ঘটছে, ঘটনাটার পরে শেয়ার করবো আপনাদের সাথে। এখন কালা রুটি খাই। এখানে আছে বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। তো একটা ঘটনা ঘটছে, সেটা আমি আসলে আপনাদের সাথে পরে এক ব্লগে শেয়ার করবো যে ঘটনাটা কী। মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে, প্রচণ্ড রাগ উঠছে আর কি আমার। যাই হোক, ঠিক আছে, এটা পরে বলবো, আগে আমরা খাওয়া দাওয়া করি, খেয়ে দেখি আগে। আমি কালার রুটিটা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা আছে, রুটিটা কেমন লাগছে বলি। রুটিটা ওই যে মেঘলা আমাকে তৈরি করে দিত, ভুট্টা আটা দিয়ে একটা রুটি বানাতে ওরকম লাগতে চাই। যাই হোক, ভর্তা দিয়ে খেতে ভালো লাগছে। অনেক নাম শুনছি, খেয়ে টেস্ট করে দেখলাম খারাপ না, ভালো। খেতে খেতে হয়রান হয়ে গেছি, এত বড় রুটি। তো পক্ষে
এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিভাবে বানায়, আসলে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারবো না কারণ অনেক সময়ের ব্যাপার। তো আসলে এটাই দেখাচ্ছিলাম যে ওনারা মাটির এটাকে কী বলে মেঘলা, তাওয়াতে তৈরি করছে। তো দেখে অনেক ভালো লাগছিল আসলে, আমার কাছে মনে হচ্ছিল গ্রামে গ্রামে যেরকম করে রুটি বানানো হয়। এটা আসলে গরম গরম খেতে অনেক মজা। সাথে এখানে আপনারা পেয়ে যাবেন হাঁসের মাংস, সাথে পেয়ে যাচ্ছেন গরুর মাংস, তারপরে এটাকে বট ভুনা, তারপরে আরও অনেক কিছু আছে, অনেক ধরনের ভর্তা আছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফেভারিট। তো আমি আজকে খাবো না কারণ বাইরের জিনিসটা, বাইরের বিরিয়ানি এখন কমই খাচ্ছি, আর তৈলাক্ত জিনিস একটু কমই খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কাচ্চি বিরিয়ানি বি। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রাইসগুলো। তো দেখতেই পাচ্ছেন খুব কম প্রাইসের মধ্যে খুব মজার খাবার এখানে পাওয়া যায়। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন, মিরপুর স্টেডিয়াম 2 নম্বর, মিরপুর 2-এ স্টেডিয়ামের পাশেই এটা। আর যারা খেলা দেখতে আসছেন তারা তো অবশ্যই খেয়ে যাবেন। আর এখানে আপনাদেরকে একটু দেখে দিচ্ছিলাম, আমি যাচ্ছিলাম তো দেখলাম যে এই ইয়াতে খুব ভিড়। আমি দেখলাম যে কেন ভিড় একটু দেখি। তো দেখছিলাম যে এভাবে স্ট্রিট ফুডগুলো খাচ্ছে মানুষ আর প্রচণ্ড ভিড়। এই তো আমরা কালাই রুটি খেয়ে বেরোইলাম, মোটামুটি লাগছে আসলে, ওরকম একদম আহামরি কিছু না। তারপরে আমরা আসলে আমি যে ভুট্টা রুটি দিয়ে ভুট্টার আটা দিয়ে যে রুটিটা খেতাম, একদম ভুট্টার আটা দিয়ে যে রুটিটা খেতাম একদম ওরকমই লাগলো, মানে আমারও কিছুই না। কিন্তু ভর্তাগুলো মজা ছিল। আর ঘটনা হচ্ছে আচ্ছা, তো আমি যাচ্ছিলাম তো দেখলাম যে কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তো জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, এত সুন্দর করে তৈরি করেছে ঘর, তাজমহল। কত করে রাখেন? তো বাসায় যে আবার ক্যামেরাটা অন করছি। এই তো আমরা বাসায় চলে আসছি, আর এখন আমরা বলি যে কালা রুটি, ওই যে বললামই আমি বাইরে ওরকম আহামরি কিছু না, এত নাম শুনেছি যে ইন্ডিয়ান কালাই রুটি, তো আহামরি কিছুই না, এমনি আমরা জাস্ট অনেক নাম শুনে অনেক আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু কত একটা আমার ভালো লাগেনি, ওর হয়তো লাগছে তাই না। আর আমি তখন বলছিলাম যে একটা কাহিনী হয়েছে, সেই কাহিনীটা আজকের মতো। আমি কিপ্রিয়া, আমি মেঘলা, আমরা দুজনে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, অবশ্যই ইন্টারেস্টিং কালাই রুটি খেয়ে দেখবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আগামী ব্লগ দেখার আপনাদের আমন্ত্রণ জানিয়ে। আর আমার মেয়ে পাশ থেকে বলছে আমি আফিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।